আজ আমরা শুরু করতে চাই ইসলাম এর পরিচয় দিয়ে, এবং আমি উত্তরটা আপনাদের কাছে চাইব, ইসলাম মানে কি? ইসলাম মানে এক কথায়, এক শব্দে কি বোঝায়? আত্মসমর্পণ করা, অনেকে বলছেন আনুগত্য করা, একই কথা। যার আত্মসমর্পণ করা হয় তার আনুগত্যই করা হয়। আত্মসমর্পণ মানে নিজের আত্মাকে কারোর কাছে সমর্পণ করে দেওয়া, সারেন্ডার করা যেটাকে বলা হয় বাংলা চাইতে ইংরেজি আমরা অনেক সময় ভালো বুঝি। ইসলামের অর্থ যদি হয় আত্মসমর্পণ এবং সারেন্ডার করা, তো কার কাছে আত্মসমর্পণ করা, কার কাছে সারেন্ডার করা? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন সময় নানা রকমের অপরাধীদের জন্য প্রশাসন এবং সরকার সুযোগ দিয়ে থাকেন আত্মসমর্পণের জন্য। তো সেখানে আত্মসমর্পণের জন্য একটা পয়েন্ট থাকে, একটা অথরিটি থাকে, তাদের কাছে গিয়ে নিজের সকল শক্তি, নিজের সকল অস্ত্র সব কিছু তাদের হাতে সঁপে দিয়ে আত্মসমর্পণ করা হয়। আমরা মুসলিম যারা পরিচয় দিচ্ছি, ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, নিজেকে সমর্পণ করেছি আল্লাহর কাছে। তো সেটার পদ্ধতি কি হবে, আল্লাহর কাছে সারেন্ডারের জন্য পদ্ধতিটা কি হবে? আত্মসমর্পণের পদ্ধতি হলো, আমাদের অনেকগুলো অস্ত্র আছে, প্রত্যেকেরই অনেকগুলো কি আছে, অস্ত্র আছে। এই অস্ত্রগুলোকে ব্যবহার করে ভালো কাজ করতে পারি, আবার খারাপ কাজও করতে পারি। আমাদের বিবেক এটা একটা অস্ত্র, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এগুলো প্রত্যেকটা এক একটি অস্ত্র। এই অস্ত্র দিয়ে হাত, মুখ, চোখ, কান, বিবেক, বুদ্ধি, এই সবগুলো দিয়ে আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আবার চাইলে খারাপ কাজও করতে পারি। এই সকল অস্ত্রগুলোকে আল্লাহর হাতে সঁপে দেওয়া, আল্লাহর সামনে সাবমিট করে দেওয়া এবং বলা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসলিম ইব্রাহিম, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। তিনি বলেছিলেন কি, আসলাম তুলি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। কুল, বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার হজ উমরা, ওয়া মাহইয়া, আমার গোটা জীবন, ওয়া মামাতি, আমার গোটা মরণ, এই সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য সব কিছুকে আমি পেশ করে দিলাম। আল্লাহ এই হাত আমি দিয়ে দিলাম, এখন আপনি যদি বলেন এই কাজ করো তো করব, যদি বলেন করিও না তাহলে করব না। আল্লাহ এই চোখ আমার কাছে আছে, এটা আমার অস্ত্র, আমি চাইলে এটা দিয়ে খারাপ জায়গায় এটাকে ব্যবহার করতে পারি, চাইলে ভালো জায়গায় করতে পারি, কিন্তু আমি আপনার কাছে সমর্পণ করলাম, এখন আপনি বলেন আমি কি করব। আপনি যেটা বলবেন সেটা এই চোখ দিয়ে দেখব, আর যেটা বলবেন সেটা, যেটা নিষেধ করবেন সেটা দেখব না। এভাবে গোটা শরীর, মন, মস্তিষ্ক, বিবেক, বুদ্ধি, আপাদ মস্তক, গোটা দেহকে, দেহের ভেতরকার রূহকে, প্রাণকে, আত্মাকে, বিবেককে, বুদ্ধিকে, চিন্তাকে, চেতনাকে, সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে পেশ করা। কোরআন এবং হাদিস যেদিকে বলে আমি সেদিকে যাব, বলবে না আমি সেদিকে যাব না, এর নাম হলো আত্মসমর্পণ করা। বিষয়টা কি বুঝে আসছে? এখন আমরা কে কতখানি আত্মসমর্পণ করেছি সেটা আমরা প্রত্যেকে যার যারটা শেষে বলতে পারব। আমার নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর নির্দেশের সামনে আমি কতটা সমর্পণ করে দিয়েছি, আমার নিজের কোনো সে থাকবে না। আত্মসমর্পণকারীর কোনো সে থাকে? যেভাবে বলে সেভাবে করতে হয়, না হলে আত্মসমর্পণের গ্রহণযোগ্যতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মানে হলো আমার নিজস্ব কোনো বিবেক, বুদ্ধি, আমার কোনো সে থাকবে না, এর নাম কি, আত্মসমর্পণ করা। এই একটি কথা যদি আমাদের মাথায় খুব ভালো করে আমরা ধারণ করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে ইসলাম সম্পর্কে শত সহস্র ধোঁয়াশার সমাধান এখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই আত্মসমর্পণ করব কার কাছে, আর তার পদ্ধতি হবে কি, আমার গোটা দেহকে, আমার গোটা শক্তিকে, আমার সকল অস্ত্রকে আল্লাহ যেই পথে ব্যবহার করতে বলেছেন সেই পথে ব্যবহার করলাম, এটা হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নমুনা, দৃষ্টান্ত, প্রমাণ, স্বাক্ষর, এবং আল্লাহ সুবহানাহু কাছে আত্মসমর্পণ করার দাবিতে যে আমি সত্যবাদী সেই জিনিসটা প্রমাণ হবে। সব কিছুকে, আমার সকল শক্তিকে আল্লাহর নির্দেশেই শুধু ব্যয় করার
মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলিম বা খাঁটি আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন। অনেকেই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, কিছুটা করেছেন আবার কিছুটা নিজের হাতে রেখেছেন, আল্লাহর কথা অনুযায়ীও চলেন আবার মন মতেও চলেন, অন্য যুক্তি বুদ্ধিও গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোক সম্পর্কে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের কিছু কথা মানো আর কিছু মানো না এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন সেই শ্রেণীর লোকদেরকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আধা মুসলমান, শিকি মুসলমান, সেমি মুসলমান, কিছু মুসলমান আর কিছুটা নিজের, কিছুটা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর কিছুটা নিজের প্রবৃত্তির পূজা এবং গোলামি করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। মোহতরাম হাজরিন, আত্মসমর্পণ আল্লাহর কাছে করব যে একটা বড় জটিলতা আছে। জটিলতা হলো কোরআন এবং সুন্নাহ এক, কোরআন এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন, এর ভিতরে কোনো তারতম্য ব্যতিক্রম কিন্তু এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন আলেম সমাজ। ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গিয়ে আলেম সমাজের ভিতরে নানা রকমের মত, নানা রকমের যুক্তি, নানা রকমের দৃষ্টিভঙ্গি আমরা পাই কি পাই না? এটা একটা সমস্যা কি সমস্যা না? সমাধানের উপায় কি বলেন? কোরআনের সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই? কি সমস্যার সমাধান বলেন? এক এক আলেম এক এক কথা বলছেন, আপনি কোন দিকে যাবেন? তার আগে একটু জেনে রাখি, আলেমদের মতবিরোধ হওয়াটা এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক, স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ বিবেক এবং বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মেপে মেপে দেন নাই, সবার বিবেক বুদ্ধি সমান দেওয়া হয় নাই। আপনি যে জিনিসটা যেভাবে বুঝবেন একই জিনিস আমি হুবহু সেভাবে বোঝাটা জরুরি না, বুঝের ব্যাসকম আছে না নাই? অতএব মতপার্থক্য হবে, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত মানে এটা আগে থেকেই চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া আছে। কোরআনে আল্লাহ বলেছেন মানুষের চরিত্র হলো, মানুষের ভিতরে মতপার্থক্য অনেক বেশি থাকে। পৃথিবীতে এমন কোনো ইস্যু পাবেন না যে ইস্যুতে পৃথিবীর সব মানুষেরা বিজ্ঞানেরও সূত্রগুলো নিয়ে বিজ্ঞানীদের ভিতরে মতপার্থক্য আছে না নেই। সাহাবীদের ভিতরে একদল নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে উনি পাঠাইছেন এক জায়গায়, তোমরা সেখানে গিয়ে আসর পড়বা। তারা রওনা দিছেন, পথিমধ্যে যেতে যেতে আসরের সময় শেষ হয়ে হয়ে ভাব হয়ে গেছে। এখন কিছু লোক বলতেছে আসরটা পড়া দরকার কারণ সূর্য ডুবে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে। আর কিছু লোক বলতেছে নো, আমাদের কথা রাসূল বলছে ওই জায়গায় গিয়ে আসর পড়তে, রাসূলের কথা মানাটাই হলো ইসলাম, অতএব আমি ওখানে গিয়ে আসর পড়বো, তাতে মাগরিবের রক্ত হোক আর আসরের রক্ত আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ ধরলে বলবো তোমার রাসূল বলছে। এখন কিছু লোক বলতেছে না, রাসূলের কথার মিনিং তোমরা বুঝো নাই, উনি বুঝাইতে চাইছে এত তাড়াতাড়ি যাও যাতে সেখানে গিয়ে আসর পড়া যায়, এর মানে এটা না যে আসর ওয়াক্ত চলে গেলেও তোমরা পড়িও না। অতএব কিছু লোক নামাজ পড়ে ফেলছে আর কিছু লোক সেখানে গিয়ে পড়ছে। আসার পরে দুই দলই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাম করছি, কিছু লোক পড়ছি আর কিছু লোক জায়গায় গিয়ে পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উভয়ে সঠিক করেছো। দুইটা সঠিক হয় কেমনে বলেন? একটা সঠিক হওয়ার কথা, সঠিক কিভাবে দুইটা হয়? কিছু লোক ওয়াক্ত মতো নামাজ পড়ছে আর কিছু লোক মাগরিবের পরে যে নামাজ পড়ছে, সঠিক দুইটা কিভাবে হলো বলেন? দুইটাই সঠিক এই যুক্তিতে যে যারা সময় মতো আসর পড়ে ফেলেছেন তারা কেন পড়েছেন, রাসূলের কথাটাকে তারা এভাবে বুঝছেন যে তার মানে তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে আসর পড়ো, ওয়াক্ত চলে গেলে খবরদার ওটা তো ফরজ পড়ে ফেলো, এটা তারা বুঝছে, এটা তাদের কনসেপ্ট, এটা তাদের বুঝ, এতটুকু বুদ্ধি তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু দিয়েছেন। আর যারা জায়গায় গিয়ে পড়েছেন সেটাও তাদের একটা বুঝ যে রাসূলের কথা শুনতে হবে, তাতে ওয়াক্ত থাক যাক আমার দেখার দরকার নেই, তারাও ভালো উদ্দেশ্যেই করেছেন। দুইটা বুঝেই সঠিক, উভয়ে তার বিবেককে ব্যবহার করেছেন, একজন বিবেক ব্যবহার করে বুঝছেন আসর এখনই পড়ে ফেলতে হবে, আরেকজন বুঝছেন জায়গায় গিয়ে। দুজনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারেক্ট বলেছেন, দুজনকে ইয়েস দিয়েছেন, টিক দিয়েছেন। এখান থেকে কি আমরা একটা বার্তা পাচ্ছি? কি বার্তা পাচ্ছি? বিবেক এবং বুদ্ধি সবার একরকম থাকবে না,
আর বুজের বেশকমের কারণে যদি একাধিক রকমের দৃষ্টিভঙ্গি হয় আল্লাহর কাছে সবটাই গ্রহণযোগ্য হবে। এটা হলো যদি বুজের বেশকম হয়। এখন এক এক আলেম এক এক কথা যখন বলে আপনারা সাধারণ মানুষ কোথায় যাবেন? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বাজারে সয়াবিন তেল কোনটা সবচাইতে ভালো বলেন? দুইটা আপনি একাই বলে ফেললেন, এবার বলেন আপনারা বলেন সবাই। উনি বলেন রূপসাদা, এই যে আমাদের সহজ সাহেব বলছেন সানফ্লাওয়ার, কে বলছেন ফ্রেশ, কে বলছেন হ্যাঁ। শুনেন, এটা হলো বাস্তবতা। এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, কোন কোম্পানি সবচাইতে বেশি গ্রাহকদের জন্য উপকারী, অর্থাৎ কল রেটের সব দিক থেকে ওভারঅল ভালো? রবি, গ্রামীণফোন, বাংলালিংক, কোনটা বলেন? যদি গ্রামীণফোন হয় আপনার কথা অনুযায়ী, তাহলে সবাই কেন গ্রামীণফোন ইউজ করে না? কোন তেলের ডিব্বায় আপনারা লেখা দেখছেন 99% খাঁটি দেখছেন? কি লেখা থাকে? 100% খাঁটি। আপনি আজ পর্যন্ত এমন একজন মানুষ পাইছেন রাগ হইয়া তেল খাওয়া ছেড়ে দিছে? তেল কোম্পানি এ কয় আমারটা খাঁটি, সে বলে আমারটা খাঁটি, কেউ 99% বলতে রাজি না, 100% খাঁটি। এই বেটারা এক একজন এক এক কথা বলে, ধুত তেলই খাবো না। এরকম কোনো পাগল পাইছেন আজ পর্যন্ত? কি করি আমরা? রূপচাঁদা কিনি, এক মাস খাই, পেটে বুটবাট করে কিনা দেখি, ভালো লাগে কিনা দেখি, এরপরে আবার ফ্রেশ কিনি, এরপরে আবার তীর কিনি, কয়েকটা খাওয়ার পরে একটা বুঝি যে এটা আমার শরীরের সাথে মনে হয় স্যুট করছে, মনে হয় জিনিসটা ভালো হবে, এরপরে ওইটা কন্টিনিউ করি, তার কাছে ওইটা ঠিক না বে? ঠিক, চেক করি না না করি? একটা জায়গায় আসলে শুধুমাত্র চেক চুক করা করি লাগে না, সেটা হলো ধর্ম। এখানে খুব সহজে বলে দিই, মৌলভী সাহেবরা এক একজন এক এক কথা বলে, এটিএন বাংলা খুললে এক উত্তর দেয়, বৈশাখীতে উনি আরেক উত্তর দেয়, এনটিভিতে উনি আরেক উত্তর দেয়, বাংলা ভাষণে উনি আরেক উত্তর দেয়, আমরা কোথায় যাব? চ্যানেল আইতে আরেকটা বলে, মাই টিভিতে আরেকটা বলে, ধুত হুজুরদের মধ্যে এত কিছু আমি ধর্মই পালন করবো না। এই যুক্তি কি সঠিক? আমার কবরে আমাকে যেতে হবে না? মৌলবী কি আমার কতবার যায় উত্তর দিয়ে আসবে? আপনার খতিব সাহেব যায় উত্তর দিয়ে আসবে? আপনার আত্মার আপনাকে সঠিক করতে হবে না? তাহলে সঠিকটা উদ্ধার করার দায়িত্ব কার? একমত, সঠিক বেঠিক এটা উদ্ধার করবে কে? আমার নিজেকে, আমার স্বার্থ এটা, যে আমাকে সঠিকটা উদ্ধার। তেলের ব্যাপারে, মোবাইলের ব্যাপারে যেরকম 10টা যাচাই করে আমি একটা ইউজ করি ভালো মনে করেছি তাই, দিনের ব্যাপারে সেরকম আমাকে সঠিকটা উদ্ধার করার চেষ্টা করতে হবে। কিভাবে উদ্ধার করার চেষ্টা করব? কিভাবে বুঝবো কোনটা সঠিক? এক্ষেত্রে কোরআনের একটা আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলতে চাই। আমাদের ইসলামের মূল সূত্র কয়টা? দুইটা, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণে তার আগে পরে বিভিন্ন সময় বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক হলো আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হলো তার নবীর আদর্শ এবং সুন্না, এই দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, তোমরা কখনো পথ হারা হবে না, ভুল পথে পা বাড়াবা না, যতক্ষণ এই দুইটাকে তোমরা অনুসরণ করবে। শুধু অনুসরণ করে না, তামাসাক তুম বিহিমা, মজবুত করে এগুলাকে যতদিন আঁকড়ে ধরবা ততদিন তোমাদেরকে কেউ পথ হারা করতে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করছি, আল্লাহ নিজে বলছেন, নিজে শপথ করছেন নিজের অস্তিত্বের করে বলছেন, লা ইউমিনুনা, মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। খুব ভালো করে শুনে রাখুন প্লিজ, মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভেতরে কোনো বিষয়ে যখন মতপার্থক্য হবে, মতভিন্নতা দেখা দিবে, তাদের ভিতরে যখন দুই রকম বা দুইয়ের অধিক মতের তৈরি হবে, এক একজন এক একটা বলবে, তখন যদি তারা লা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, নিজেদের ভেতরকার মতপার্থক্যের মধ্যে যদি রাসূলকে সালেস না মানে, সালেস মানে কি? তৃতীয় পক্ষ, আরবি শব্দ সালেস, আমরা বাংলায় সালিশ বলি, এটা শব্দটা আরবি, যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষ এটা না বলে যে আমাদের রাসূল কি বলছেন, রাসূলকে যদি সালেস না মানে তাহলে তারা মুমিন হতে, কথা পরিষ্কার? নবী সাস নামকে যদি কেউ সালেস না মানে, সালেস মানে কি? তৃতীয় পক্ষ,
যে আমরা দুইজন দুই কথা বলতেছি, দেখা যাক রাসুল কি বলেন, রাসুলের হাদিসে কোনটা পাওয়া যায়, সেইটাকে যে ব্যক্তি সালেস না মানে, নবী সাল্লাম আল্লাহ বলছেন যে লা ইউমিনুন, আপনার রবের শপথ করে বলছি তারা কখনো মুমিন হতে পারবে না। শুধু তাই না, আরো মজার কথা আছে, আল্লাহ শেষে বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন অনেক সময় আপনার সাথে আমার মত পার্থক্য হলো কোনো একটা মাসআলা নিয়ে, হলে আপনারটা সপক্ষে হাদিস পাওয়া গেল, কোরআনের আয়াত পাওয়া গেল, রাসুলের বক্তব্য পাওয়া গেল, রেফারেন্স পাওয়া গেল, আমারটার পক্ষে এভিডেন্স পাওয়া গেল না, তাহলে আমি আপনারটাকে যে মেনে নিলাম, এই মেনে নেওয়া দুই ধরনের আছে। একটা হলো যেহেতু হাদিস কোরআন আসছে এখন তার কিছু বলার নাই, লজ্জা পড়ে গেলাম, খারাপ লাগতেছে যে আমার কথাটা প্রমাণ করা গেল না, এ হলো এক মেনে নেওয়া। আরেক মেনে নেওয়া হলো খুশি হওয়া যে আলহামদুলিল্লাহ আমি ভুল পথে ছিলাম, সঠিকটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এটা হলো আরেক মেনে নেওয়া। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, হে রাসূল আপনার বক্তব্য আপনার সিদ্ধান্তকে যারা মনের ভেতর কোনো প্রকার সংকীর্ণতা ছাড়া উদারতার সাথে যারা ওয়েলকাম করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এখানে আল্লাহ থামছেন না, আরো বলছেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণরূপে মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। কথা কি ক্লিয়ার প্রিয় ভাইরা আমার? এগুলো একটা আয়াত। এবার আসেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফা ইন্নাহু মাইয়াশু মিনকুম বাদি, তোমাদের মধ্যে যারা আমার পরে পৃথিবীতে বেঁচে থাকবা, পরবর্তীতে আসবা, আমাকে দেখবা না, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবা বহু রকমের মতপার্থক্য মৌলভী সাহেবদের ভেতরে, বহু রকমের মতপার্থক্য, এক একজন বলে এক একটা, তখন তোমরা কি করবে? নবী সাল্লাম বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের জন্য আবশ্যক হবে কি করা? আমার সুন্নতকে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছি সেটা খুঁজে বের করে ওইটাকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আর চারজন হেদায়েত প্রাপ্ত ইসলামের চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী, এই চারজন আমার প্রতিনিধি, আমার পরে খলিফা হয়েছেন, আমার পরে দায়িত্ব পালন করেছেন, আমার স্থলাভিষিক্ত নির্বাচিত হয়েছেন, এদের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে মতপার্থক্যের মধ্যে তুমি গোমরাহ বা পথহারা হবে না, তোমার রুট জাহান্নামের রুট হবে না। যদি তুমি আমার সুন্নতকে এবং খোলাফায় রাশেদা চার খলিফার সুন্নতকে কি করো, আঁকড়ে ধরো। এখানেই শেষ নয়, আল্লাহ নবী আরো বলছেন আদু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে এই সুন্নাহকে, আদর্শকে আঁকড়ে ধরো। আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝতে চাই আমার রাসুল কি করেছেন, রাসুলের পরবর্তীতে চার খলিফা কি করেছেন, বাস আমার সিদ্ধান্ত দেওয়ার মালিক কে, আমি কার মতের পক্ষে লড়াই করব, আল্লাহ এবং তার রাসুলের, কার মতের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকব, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটি আয়াত এবং একটি হাদিস থেকে আমরা জানতে পারলাম মতপার্থক্য হলে আমরা কি করব। এবার আসি সুন্নাত এর কথা, আমরা শুনলাম সুন্নাত হলো আল্লাহ রাসূল যা করেছেন বা করতে বলেছেন, এটার নাম কি, এটার উল্টাটা কি, সুন্নাতের বিপরীতটা কি, বিদআত। বিদআত কাকে বলে? শব্দের অর্থ হলো, শব্দের অর্থ হলো নতুন, অভিনব, বিচিত্র, ভিন্ন। তার মানে সুন্নাতে নবী যা বলেছেন করেছেন সেটার চাইতে ভিন্ন কিছু, এটার নাম কি, বিদআত। কথা কি বুঝাতে পারছি? কথার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ জামাতের সাথে পড়ছেন না একা একা পড়ছেন? জামাতের সাথে। এখন কেউ এসে বলল যে না, জুমার নামাজ জামাতে পড়লে আমার মনোযোগ হয় না, মৌলভী সাহেবরা এগুলো এক একটা বেজাল সব, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আমি একা পিওরভাবে পড়ব, এটা কি সুন্নত না বেদাত? নবী যেটা করেছেন সেটা থেকে ভিন্ন কিছু হলো, এটার নাম কি, বেদাতের ঠিকানা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন ফিন্নার, সকল বেদাতের হলো গোমরাহী, আর সকল গোমরাহীর ঠিকানা হলো জাহান্নাম। যে বেদাত করে সে কি বেদাতটাকে খারাপ মনে করে না ভালো করে মনে করে করে? ভালো মনে করে করে না, জামাত বাদ দিয়ে একা একা নামাজ পড়তেছে বেচারা, ওইটার সব মনে করতেছে সে, এই জন্য করতেছে। এই জন্য কুষ্টিয়া ভার্সিটির আল হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ, এদেশের
এক দুই তিনের ভিতরে থাকা একজন স্কলার ছিলেন, এদেশের ইতিহাসে খুব কম ক্ষণজন্ম আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন, তিনি বলতেন বেদাত হলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হুজুর কিসিমের মানুষের গুণা। আমি কি বুঝাতে পারছি? খারাপ মানুষদের গুণা হইল গান বাজনা মদ জুয়া জেনা চুরি ডাকাতি দুর্নীতি, এগুলো হলো কাদের গুণা? ফাসেক মানুষদের গুণা, বেনামাজিদের গুণা। নামাজি মানুষ, রোজাদার মানুষ, হুজুর মানুষ, এদের গুণা, স্পেশাল গুণা হলো কি? বেদাত। কথাটা কি বুঝাতে পারছি? কারণ ধর্ম মনে করে এটা করতেছে, আসলে এটা ধর্ম না, ধর্ম হলো অন্যটা। তাহলে এটা কে করে? যে ধার্মিক সেই তো করে। তাহলে এই বেদাতের গুণাটা ধার্মিকেরা করে, এটা অধার্মিকেরা। বেদাতের সম্পর্কে আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি চাই। একজনের কাছে টাকা নাই, সে দোকানদারের কাছে যায় বলতেছে বাবারে আমার কাছে টাকা নাই, আমার অমুক জিনিসটা লাগবে, আমি তোমার পরে দিয়ে দেব। দোকানদার তাকে যদি চিনে জানে, ভালো জানে, দিল যদি নরম হয়, সেটা দিয়ে দিতে পারে কি পারে না? যে ঠিক আছে, আচ্ছা টাকা যেহেতু নাই দিয়ে দিলাম। কিন্তু আরেকজনে 500 টাকার একটা নোট ধরাই দিল সেই জিনিসটা কেনার জন্য, নোটটা হলো জাল, এ লোকের কি হবে বলেন? তারে বলবে যে ঠিক আছে বেচারা জাল নোট নিয়ে আসছে, হারে থাক দিয়ে দিই জিনিসটা, এটা করবে? যদি দায়িত্বশীল নাগরিক হয় দেশের, সচেতন নাগরিক হয়ে থাকে এদেশের, এদেশের ভালো যদি চায়, কি করবে? সে থানায় ফোন করবে, পুলিশ কল করবে যে এই লোকের কাছে জাল টাকা পাওয়া গেছে। সে যদি জাল টাকার চক্রের সাথে জড়িত থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত, আর যদি ভুলে চক্রে তার হাতে আসা যায় তাহলে ইনভেস্টিগেশনের পরে সে খালাস পাবে, কিন্তু তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তাহলে একজনের কাছে টাকা নাই, সে জিনিস পাইতেও পারে, আরেকজনের কাছে টাকা আছে কিন্তু টাকাটা খাঁটি না, বেজাল, এ তো পাবেই না, উল্টা বরং জেল খাটতে হবে। আপনি আল্লাহর কাছে হাজির হলেন কিয়ামত দিন, আল্লাহ আমি সরি, দুনিয়ার এই মোহে পড়ে চাকচিক্যে পড়ে ভুল হয়ে গেছে, নেক আমল করতে পারি নাই, কারেন্সি আনতে পারি নাই, সওয়াব আনতে পারি নাই, আপনি জান্নাত দিয়ে দেন, আল্লাহ চাইলে দয়া করে দিয়ে দিতে। কিন্তু একজনে আমলের নামে নকল আমল নিয়ে গেছে, বেদাত নিয়ে গেছে, তার ঠিকানা কি হবে? শুধু জাহান্নাম। খুব ভালো করে শুনে রাখেন, হাউজে কাউসারে যারা পানি পান করতে যাবে, নবী সাল্লাম সবাইকে পানি পান করাবেন, আর সে পানি যে পান করবে তার জীবনে পিপাসা আর হবে না। কেয়ামতের দিনের যে ভয়াবহ গরম থাকবে, সূর্য মাথার উপরে থাকবে একেবারে, তখন টকবক করতে থাকবে গোটা শরীর থেকে, মৃত্যু তো হবে না, কষ্ট মানুষ পেতে থাকবে, ছটপট করতে থাকবে। হাউজে কাউসারের পানি যাকে আল্লাহ নবী একবার পান করাই দিবেন, জান্নাতে প্রবেশ পর্যন্ত তার আর পিপাসা হবে না। এত বিশাল বড় সুযোগ থেকে বঞ্চিত থাকবে কে? সুবহানাল্লাহ। দিনদারদের, ধার্মিকদের গুণা যেটা, অপরাধ যেটা, সেই অপরাধের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তাকে পানি পান করাতে যাবেন, হাদিসে আসছে, তখন একটা আড়াল অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে, তিনি বলবেন ইয়া আল্লাহ, এ তো আমার উম্মত, চেহারা ছবি দেখে আমি বুঝছি আমার উম্মতকে তো আমি পানি পান করাবো, আড়াল কেন হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে যে এরা সেই লোক যারা আপনার মৃত্যুর পরে আপনার দিনের ভিতরে পরিবর্তন করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাগান্বিত হয়ে বলবেন সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার রেখে আসা দিনকে যারা পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাও, পানি পান করানো হবে না। জাল টাকা আর বেদাত আমল একই জিনিস, কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে একটি বিষয় আমি আসতে চাই, সেটা হলো দোয়া। দোয়া ইসলামের দৃষ্টিতে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? দোয়া, দোয়া আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? একজন বলছেন ফরজ, আর বাকি লোকেরা বলেন সুন্নাহ। দোয়া করা ফরজ, দোয়া করা কি? দোয়া করা শুধু ফরজ না, খুব ভালো করে শুনে রাখেন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া প্রসঙ্গে বলেছেন, একেবারে অত্যন্ত পরিষ্কার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কি করব, কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মানে আমার দোয়া থেকে যারা বিমুখ থাকে, দোয়া করে না যারা, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে।
তাহলে বোঝা গেল দোয়া করাটা কি? কারোর জীবনে যদি আল্লাহর কাছে একবারও দোয়া না করে তাহলে সে ফরজ তরকের গুনাহ করলো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দোয়া করাটা কি ফরজ? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আরে দোয়াটাই ইবাদত। দোয়াটাই কি? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ তো আমরা বাংলা উর্দু ফার্সিতে সাবকন্টিনেন্টে বলি। এই সালাত আরবি শব্দ, কোরআনের শব্দ। সালাত শব্দের অর্থটা কি? সালাত শব্দের অর্থকে আপনারা মানে শব্দের অর্থটা মিনিংটা, সালাত বলতে আমরা একটা বিশেষ কর্মকাণ্ডকে বুঝাই, দাঁড়ানো থেকে সালাম ফেরানো পর্যন্ত, এটাকে সালাত বলি, ঠিক আছে? কিন্তু শব্দের একটা মিনিং আছে তো, এই শব্দটার অর্থটা কি? সালাত শব্দের অর্থ দোয়া করা। তাহলে আমরা যে নামাজ পড়তেছি এটা পুরাটাই কি? পুরা আপাদমস্তক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি? কিভাবে পুরাটা দোয়া? আমি একটু বোঝার সুবিধার জন্য বলি। আমরা খাড়ানোর পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই সবগুলো বলে আল্লাহ আপনার প্রশংসা, আপনি কিয়ামতের মালিক, আপনি এই শেষ সবার প্রশংসা করি। এরপরে যা লাস্টে অ্যাপ্লিকেশনটা পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে নামাজের শুরুতে দাঁড়ায় আমি কি করতেছি? দোয়া। শুরুটা কি দিয়া হচ্ছে? দোয়া। বৈঠকে গিয়ে আপনি কি করতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, তারও আগে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার প্রতি আর পৃথিবীতে যত ভালো মানুষ আছে সবার প্রতি আপনার শান্তি বর্ষিত হোক। দোয়া না, দোয়া না। এরপরে আসেন সালাত দুরূদ যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সবটাকো আল্লাহ মুহাম্মদ প্রতি দর রহমত বর্ষণ করেন। দোয়া না, দোয়া না। এরপরে দুরুদের পরে পড়েন দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ অনেক জুলুম করেছি নিজের উপরে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি ক্ষমা করে দিন আপনার পক্ষ হতে, ফা ইন্নাহু লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না। দোয়া না, দোয়া না। এরপরে আসেন শেষে যা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। দোয়া না, দোয়া না। এরপর আবার সালাম ফিরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। দোয়া না, দোয়া না। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু যে দোয়া, এটা কি বোঝা গেছে? পরিষ্কার হয়েছে? পুরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু কি? দোয়া। এই জন্য সালাত শব্দের অর্থই হলো কি? সালাতের টোটাল আয়োজনটাই হলো কিসের জন্য? আল্লাহর কাছে চাওয়ার জন্য, প্রার্থনা করার জন্য। তাহলে দোয়ার গুরুত্ব আমরা বুঝলাম। আল্লাহ পরিষ্কারভাবে পর ফরজ করেছেন, অর্ডার, তোমরা আমার কাছে দোয়া করো। যদি দোয়া করতে অহমিকা দেখাও, না করো দোয়া, তাহলে জাহান্নামে যাওয়া। তাহলে দোয়া করা এটা কি? ফরজ। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ। এই জন্য ইসলামের সমস্ত আয়োজন হয়েছে কিসের জন্য? দোয়ার জন্য। কিন্তু আমরা দোয়া কিভাবে করব, সেই পদ্ধতিটা কোত্থেকে নেব? ওই যে শুরুতে কথা ছিল, কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে আমরা নেব পদ্ধতি। ইবাদত কিভাবে করব সেই পদ্ধতি কে বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবে, আল্লাহর কোরআন থেকে নেব, ঠিক আছে? তো এটা দোয়ার সম্পর্কে আমাদের দেশে সবচাইতে আমাদের দিল ঠান্ডা হয় কোন দোয়াতে, কোন মোনাজাতে? বিশেষ কিছু মোনাজাত আছে, এগুলোর পরে আমাদের একটা তৃপ্তি চলে আসে, সেটা কোনটা বলেন? যেই নামাজে, যেই মোনাজাতে যিনি মোনাজাত করছেন, তিনি এত সুন্দর করে মোনাজাত করলেন যে তার সুললিত কণ্ঠে, তার আবেগ ঘন দোয়ায় আমাদের চোখের পানিতে বুক ভেসে গেছে, সবাইকে কাদায় দিতে পারছেন, এটা হলো আমাদের কাছে সবচাইতে ভালো লাগার দোয়া। সত্য না মিথ্যা? এ দোয়াটা আমাদের হার্ট টাচ করে কি করে না? এবার আসেন দোয়া। ওই যে আগে কিন্তু বলে নিছেন ইসলাম মানে আত্মসমর্পণ, কার কাছে? আমার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ। যে আল্লাহর কথাগুলো কোথায় বলা আছে? কোরআনে বলা আছে। রাসূলের কথাগুলো কোথায় বলা আছে? হাদিসে বলা আছে। তাহলে ওই দুইটা থেকে নিলে আপনি কি করলেন? আত্মসমর্পণ করলেন। এবার আসেন দোয়া সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া সম্পর্কে বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 55। সূরার নাম কি? আয়াত নম্বর কত? আমার কথা বিশ্বাসের কোনো দরকার নাই, বাংলা কোরআন আছে, খুলে মিলে নেবেন আল্লাহ কি বলছেন, আমি ঠিক বলছি কিনা। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে কেঁদে কেঁদে আর গোপনে, কেঁদে কেঁদে আর গোপনে। তাহলে আপনি যে চিৎকার করে দোয়া করছেন, এটা কি আয়াতের বিরুদ্ধে হলো না? সূরার নাম কি? আয়াত নম্বর কত? পরিষ্কার তো?
এই আয়াতে আপনি বাংলা অর্থ খুলে দেখেন, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো দুইটা শর্ত সাপেক্ষে, এক তাদররুআন কেঁদে কেঁদে, আরেকটা হলো ওয়াখুফিয়া এবং সংগোপনে। একটা মজার তথ্য দিই আপনাদেরকে, মুনাজাত এই শব্দটা কি বাংলা না আরবি, তার অর্থটা কি? মুনাজাত শব্দের অর্থ হলো কানাঘুষা করা। মুনাজাত শব্দের অর্থ কি? কানাঘুষা করা। কানাঘুষা করা মানে ফিস 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 করে মনের দুঃখ, মনের কথাগুলো কাকে বলা? আল্লাহকে বলা। এই যে আমি ব্যাখ্যাটা দিলাম, এটা কি আমার বাপের বাড়িতে তুলে এনে দিলাম না কোরআনের আয়াত নম্বর বললাম? পরিষ্কার তো মুনাজাত যে আমরা করি, মুনাজাত শব্দের অর্থই কি? চুপি চুপি কথা বলা, আল্লাহর কাছে ফিস ফিস করে কথা বলা। বলে তাহলে কি জোরে বলা যাবে না? অবশ্যই যাবে, জোরে বলা যাবে। আপনার কখনো আবেগ এসে গেছে, জজবা এসে গেছে, আল্লাহর কাছে কেঁদে দিলেন, আওয়াজ হয়ে গেছে, এটাতে কোনো দোষের কিছু নাই। আর কিছু কিছু দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একসাথে দোয়া করছেন, সেখানে চিৎকার আওয়াজ করছেন, কেঁদেছেন সবাই, সেটা ভিন্ন আছে। কিন্তু বেসিক সাধারণ নিয়ম হলো দোয়াটা হবে আল্লাহর কাছে ফিস ফিস করে মনের দুঃখটা কি করা, সাবমিট করা, অ্যাপ্লিকেশন করা, এটা হলো কি দোয়া। তাহলে মুনাজাতের দোয়ার একটা পদ্ধতি হলো চুপি চুপি করা, এটা তো ক্লিয়ার নাকি? এরপরে আসেন এ সম্পর্কে বুখারী মুসলিমের আরেকটা হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আরবিউ আলা আনফুসিকুম, তোমরা নিজের প্রতি নিজে দয়া করো, নিজের প্রতি নিজে। কিছু লোক জোরে জোরে দোয়া করতেছিল, খুব চিৎকার করে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই কথাটা, হাদিসটা কোথায় আছে? বুখারী এবং মুসলিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবিউ আলা, তোমরা নিজেদের প্রতি নিজেরা দয়া করো, নিজের প্রতি নিজে অবিচার করো না। এত জোরে জোরে বলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা যেন না হয়, যাতে তোমার গলা ভেঙে না যায়, এরকম জোরে চিৎকার করে আল্লাহকে ডেকো না। কেন? ফাইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বা, তোমরা যে রবকে ডাকছো সে রব বধিরও না, আবার অনুপস্থিত না। তোমরা মনে মনে যা বলো আলিমুম বিযাতি সুদুর, সেটা পর্যন্ত তিনি শুনেন, অতএব চিৎকার করার দরকার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নামা তাদউনা সামিআন বাসীরা, তোমরা যার কাছে দোয়া করছো তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এরকম এক সত্তাকে দোয়া, অতএব জোর করার দরকার নেই। এই আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল দোয়া চুপে চুপে আস্তে আস্তে করা কি, কিন্তু আমাদের তো ভালো লাগে না, কিন্তু আমাদের তো ভালো লাগে না। আল্লাহ বলতেছেন দোয়া করো চুপে চুপে, আমাদের মনে চায় কি চিল্লায় ফেলাইলে তখন আমাদের ভালো লাগে। তাহলে কি আল্লাহর কথাটাকে আমরা আমলে আনলাম? আত্মসমর্পণ হইলো? এবার আসেন পাঁচত নামাজের পরে দোয়া নিয়ে। আমরা গত জুমায় একটা কথা বলেছিলাম, তার আগে বিভিন্ন সময় বলেছিলাম, আমরা বলেছিলাম যে আসলে দোয়াটা আমরা যার যার মতো করা দরকার। আমরা চাই এটা আস্তে আস্তে মসজিদ থেকে উঠে যাক, সম্মিলিত মুনাজাত। দোয়া না, দোয়া যদি উঠে দিতে চায়, দোয়াই যদি বাদ দেয় তো মুসলমানই না। সম্মিলিত ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল দোয়া বুঝেন, ইমাম সাহেব উঠালে আপনি উঠালেন, ইমাম সাহেব না আপনি নামালেন, কি কইছে আপনিও জানেন না, কিচ্ছু বুঝেন না। একজন নামাজে দেরি হয়েছে, পাশ থেকে কোনো মানে ঠেলা মারে, এই হুজুর নামাই ফেলছে বা তুই নামা, এরকম হয় কি হয় না? এর মানে হলো কি, দোয়া মানে চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন না, এটা কি দোয়া? এটা তো দোয়া না। তো এই ট্র্যাডিশনাল দোয়ার ব্যাপারে আমি বলেছিলাম, পাঁচত নামাজের পরে আমরা যে সম্মিলিত মুনাজাত করি সারা দেশের বেশিরভাগ মসজিদে হয়, এই সম্মিলিত মুনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম তোলার পরে হাত তোলা, ইমাম সাহেব যা বলেন সাহেব বললেন না বললেন, এরপরে সবাই মিলে হাত নামানো, এটা সম্মিলিত মুনাজাত। এটা ইসলামী শরীয়তে এটার অবস্থানটা কোথায়, এ প্রসঙ্গে আমি দু তিনটা কথা বলতে চাই। প্রথম কথা হলো সালাতের পরে পাঁচত নামাজ আমরা একা পড়তেছি না মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন? কয় বছর ইমামতি করে পড়াইছেন তিনি বলেন? মদিনায় আসার পরে প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হয়েছে, সেটা কত বছর? 10 বছর। মদিনায় আসার পর রাসূল বেঁচে ছিলেন কত বছর? তিনি কোন মসজিদে ইমামতি করতেন? মদিনার মসজিদে নববীতে। তার মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন আবু বকর, আবু বকরের মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন, তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন, তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন, এই চারজন মিলে কত বছর বেঁচে ছিলেন? 30 বছর। রাসূলের 10 বছর, ওনাদের 30 বছর, মোট কত বছর হলো? এই 40 বছর ওনারা ইমামতি করছেন না করেন নাই? তাদের ইমামতিতে তারা নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এভাবে আমাদের মতো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন, এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত মাদ্রাসাগুলো ঘেটে যদি বের করতে পারেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইব।
সামনের সপ্তাহে আমি ক্ষমা চাইব যে আমি ভুল তথ্য দেওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী এবং আমি আমার ভুল স্বীকার করে নিব। আমার কথাটা কি পরিষ্কার? পুরা পরিষ্কার হয় নাই। আবারও বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা নাকি না? আহমদুল্লাহর উম্মত, আহমদ শফী সাহেবের উম্মত, কোন আলেমের উম্মত, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের উম্মত, মদিনা মক্কার ইমাম সাহেবদের উম্মত? তারাও আমাদের মতো মানুষ। আমরা সবাই মিলে উম্মত কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা ইসলাম ফলো করতে বলছে কাকে দেখে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করেছেন, তারপরে তার 4 খলিফা 30 বছর ইমামতি করেছেন। এই 40 বছরে একবারের জন্য মুসল্লিদেরকে সাথে নিয়ে নামাজের পরে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাইকে নিয়ে আমরা যেভাবে করি এইভাবে দোয়া করেছেন, একটি বারের জন্য যদি প্রমাণ করতে পারেন। আমি খুব পরিষ্কার ভাষা বলে দিলাম, একটি হাদিস নিয়ে আসেন। এখন তো সব বাংলা হয়ে গেছে, লুকানোর কিছু নেই, সবই যাচাই করতে পারবেন। আমি বিনয়ের সাথে বলে রাখি, কোথাও নেই। বলে তাহলে কি মুনাজাত করা যাবে না? ওই যে শুরুতে আসতে হবে, ভুল বুঝলে হবে না। মুনাজাত না করলে তো ইমানই থাকবে না, দোয়া না করলে তো ইমানই থাকবে না, দোয়া তো অবশ্যই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে বিভিন্ন দোয়া করছেন, কিন্তু সে দোয়াগুলো ছিল মুখে, সে দোয়াগুলো ছিল কিসে? বলে তাহলে কি একত্রে দোয়া করতে পারবেন? অবশ্যই পারবেন। পারবেন না বলছে কি? 2-3 সময় একত্রে দোয়া করতে পারবেন। এক, অনাবৃষ্টির সমস্যা হয় মাঝে মধ্যে, অনাবৃষ্টি থেকে দূর করার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে সবাইকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিসকার নামাজ পড়েছেন এবং সবাইকে নিয়ে নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন, সেটা কোথায়? বৃষ্টি প্রার্থনার নামাজে। আলা আল হাদরামি নামে একজন সাহাবী আছে, একবার সফরে আসতেছিলেন, পথে কোথাও তাদের সব জিনিসপত্র হারায় গেছে, ঘোড়া টোড়া সব হারায় গেছে। ফজরের পরে তারা দেখছেন হায় হায়, মরুভূমিতে এখন তো মরা ছাড়া উপায় নাই, কিচ্ছু নাই, কোথায় যাবো, কিভাবে যাবো? 2 হাত তুলে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত সবাই মিলে একসাথে দোয়া করেছেন। এই যে এটা কিন্তু নামাজের পরে, নামাজের পরে সাহাবি সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন, এটা প্রমাণিত। কিন্তু সেটা ছিল সবার একটা কমন সমস্যা যখন তখন। এখন আমাদের দেশে কোনো দুর্যোগ দেখা দিচ্ছে, কোনো বিপদ দেখা দিচ্ছে, আল্লাহ না করুক, আমরা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য সবাই মিলে একসাথে যদি কখনো দোয়া করি, সেই দোয়া নিষেধ না। কথা কি বুঝতে পারছেন? আর একা একা আপনার নামাজের পরে দোয়া কবুল হয়, ভালো করে শুনবেন, নামাজের পরে কি কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়। সেই জন্য আপনি নামাজের পরে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, তাতেও কোনো অসুবিধা নাই। কথা কি পরিষ্কার? কিন্তু ট্র্যাডিশনাল দোয়া, ট্র্যাডিশনাল মানে কি? ইমাম সাহেব উঠালো, আপনারা সাথে উঠালেন, ইমাম সাহেব নামাইলো, আপনারা সাথে নামাইলেন, আপনার বাপ ক্যান্সারে আক্রান্ত, আপনার মনে সেই ব্যথা, আর ইমাম সাহেব বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন। আপনার বাপের ক্যান্সারে মরে আর ইমাম সাহেব কয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে কি দেন, কারণ সে তো আপনার মনের দুঃখটা জানে না। এই যে ট্র্যাডিশনাল দোয়া, আবারও বলছি ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে একত্রে সম্মিলিত হাত তুলে সবাইকে নিয়ে মুনাজাত করছেন বলে কোনো একটি হাদিস দ্বারা প্রমাণিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন সেটা আমি আপনাদের বললাম, এখন আপনারা কি করবেন সে দায়িত্ব আপনাদের। আপনাদেরকে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন না করছেন। কোরআনে একটা আয়াত বলি এবং মেহরবানি করে আয়াত নম্বরটা আল্লাহর ওয়াস্তে একটু কোট করেন, সূরা নিসা আয়াত নম্বর 103। সূরার নাম কি? আয়াত নম্বর কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে সেই আয়াতে বলছেন, ফাইদা কাদাইতুমুস সালা, যখন তোমরা নামাজ শেষ করো, খুব ভালো করে শুনেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে যে যেভাবে পারো নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির করো। কি করো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম ফেরানোর পরে অনেক সময় ধরে বিভিন্ন রকমের দোয়া পড়তেন, তার ভিতরে 2টা দোয়ার একটা হলো, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, প্রত্যেক নামাজের পরে এভাবে আল্লাহর কাছে দোয়া করবা। এবং তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদুক, আল্লাহ আপনার বান্দারা যেদিন উঠবে সেদিন আপনার আযাব থেকে আমাকে বাঁচাইন। এই যে দোয়া নামাজের পরে কে করছেন? রাসূল করেছেন। কিন্তু এই দোয়াগুলোতে আপনারা খেয়াল করবেন, এক বচন ব্যবহার করা হয়েছে আমাকে, সবাইকে নিয়ে যদি করা হতো তাহলে বহু বচন হইতো। আপনারা নামাজ সালাম ফেরানোর পরে কি পড়েন বলেন তো? সালাম ফেরানোর পরে কি পড়েন? আস্তাগফিরুল্লাহ, 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 এটা রাসূল করতেন, এটা সুন্নাত। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা কি এক বছর না বহু বছর? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে নিয়ে করতেন তাহলে কি বলতেন? নাস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, বহু বচন ব্যবহার করতেন। তার মানে সবাই যার যার মতো কি পড়ি, আমরা ইস্তেগফার করি। তাহলে নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, অনেকগুলো জিকির আছে, কিন্তু সেগুলো সবাই যার যার মতো করে করবে। যদি এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, যদি সবাই একত্রে করে কোনো সমস্যা আছে?
ওই যে ইবাদতকে রাসূল যেভাবে করতে বলছেন অন্য পদ্ধতিতে যদি করেন সেটার নাম কি হবে? এখন আপনার দুটি প্রশ্ন। এক হলো যে দোয়া রাসূল বলছেন নামাজের পরে দোয়া কবুল হয়, তো সবাই মিলে করলে ভালো না? আমার প্রশ্ন, দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে। আরাফাতের ময়দান দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সেখানে কি একত্রে দোয়া করেন না যাজার মতো করেন? ভালো করে জবাব দেন। কিন্তু আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত হাজি সাহেবরা যে দোয়া করে সবাই একত্রে করে না যাজারটা শেষে করে? যাজারটা শেষে করে। তোয়াফের সময় দোয়া কবুল হয় না? একত্রে করেন না আলাদা আলাদা করেন? সাফা মারওয়া সাইর সময় সাফা মারওয়া দাঁড়িয়ে দোয়া কবুল হয় না? হয় না। একত্রে করেন না আলাদা আলাদা করেন? শুক্রবারে আসরের পরে দোয়া কবুল হয়, একত্রে করেন না আলাদা আলাদা করেন? ভোর রাত্রে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়, একত্রে করেন না আলাদা আলাদা করেন? দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা প্রত্যেকে যার যার কাছে আল্লাহর কাছে কি করি? দোয়া চাই। এ হলো দোয়ার কমপ্লিট কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে দিলাম। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ, সালাম ফেরানোর মাধ্যমে কি শেষ হয়ে যায়? নামাজ শেষ হয়ে যায়। এরপর আর নামাজের কোনো কিছু বাকি? এরপরে যেটা বাকি থাকে সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম, ওমিনকাস সালাম, তবারাকাল জালাল ওয়াল ইকরাম, আরো অনেক দোয়া জিকির আছে, এগুলো বসে বসে পড়তে হয়। আমি সিদ্ধান্ত নিছি যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, এক দুই সপ্তাহের ভিতরে একটা কার্ড ছাপাবো, সে কার্ডে নবী সাল্লাম নামাজের পরে কি কি দোয়া এবং জিকির করতেন সেগুলো লিখে রেফারেন্স সহকারে, হাদিস নম্বর সহকারে আমি দিয়ে দিব, বাংলা অর্থ উচ্চারণ সহকারে কাতারে কাতারে দিয়ে দিব। আপনারা দেখে দেখে পড়তে পড়তে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে কিনা? এবার আসেন, দুইটা সমস্যা। একটা হলো সারা দেশে কি তাহলে ভুল করে? সারা দেশের যে সব মসজিদ করে তাহলে কি ভুল করে? এটা একটা সমস্যা। আর একটা হলো বাপ দাদা করে আসছে, সারা জীবন করে আসছে, এখন সেটা কেমনে ছাড়ি? প্রথম দ্বিতীয়টার কথা আগে উত্তর দেই। বাপ দাদা করে আসছে এই কথাটা কাদের কথা আপনারা জানেন? কোরআনে কাদের কথা এটা? মক্কার লোকদেরকে যখন মুহাম্মদ ইসলাম তাওহীদের কথা বললেন, বলে যে আরে বেটা বলে কি, আমাদের মা আলফাইনা আলাইহি আবানা, মা ওয়াজাদনা আলাইহি আবানা, কোরআনের ভাষা, আমাদের বাপ দাদা শুধু উসরি দেখে আসছে, বলে কি মুহাম্মদ? এটা কিন্তু কোনো ভালো কথা না। আপনার বাবা পাঁচটা জমি কিনে ধুয়ে গেছে, আপনি দলিলগুলা বুঝে নেবেন কি নেবেন না? যদি কোনো একটাতে ভেজাল মনে হয় তো বলবেন নাকি বাপ দাদা কিনে ধুয়ে গেছে, যেমনে আছে এমনি আমি আর হাতে দিব না, এরকম করবেন? জান্নাতে যাবেন আপনার দলিলটা আপনি যাচাই করবেন না? আমি মৌলবী যদি ভুল তথ্য দিয়ে থাকি আর আমার কথা শুনে যদি আপনি ভুলটা করে থাকেন, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন, কারণ আপনি যাচাই করেন নাই। তেল যাচাই করছেন কোনটা ঘাঁটি, মোবাইল সিম কোনটা কোম্পানিটা ভালো হবে পড়তা হবে আপনি যাচাই করছেন, দিনের ব্যাপার আসলে আপনি যাচাই করেন না। হুজুর যা বলছে তা, আমার কথা যদি অন্ধভাবে মানেন সেটাও গোমরাই হবে। আমি তো আপনাদের সুযোগ দিলাম, আপনারা চেক করেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ পাঁচক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে আমাদের মতো এভাবে হাত তুলে মোনাজাত করতেন কিনা? যদি করতেন হয় তাহলে আমরা সবাই করতে বাধ্য, আর যদি না করতেন হয়, তিনি না করছেন এটা প্রমাণ হবে, আর করছেন এর কোনো প্রমাণ না থাকে, তাহলে আমাদের কি করা উচিত হবে? আচ্ছা, এখন আসেন দ্বিতীয়টা, সারা দেশ করে। সারা দেশ করে বলতে আমি ছোট্ট দুই তিনটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো বাংলাদেশের সকল মাদ্রাসার গোড়া কোনটা বলেন তো? হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা, আমি সেখানে পড়ছি। আর যত মৌলবী দেখেন সারা বাংলাদেশ 80-90% আলেম ওলামারা সবাই হাটহাজারীতে পড়ে মৌলবী হয়েছে। আপনাদের ইমাম সাহেবও পড়ছে, আমিও পড়ছি। আগের ইমাম সাহেব আগে যা আছে খবর নেন এবং গোটা নারায়ণগঞ্জ জেলা, বেশি দরকার নাই, নারায়ণগঞ্জ জেলা সব মসজিদগুলোতে খবর নেন, 80% আলেম প্রোডাকশন হয় কোত্থেকে? সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে পুরান মাদ্রাসা। সেই মাদ্রাসায় পাঁচক্ত নামাজের পরে মসজিদে মুনাজাত হয় না, পড়ে আসে ওখানে একটা ফিল্ডে আইসা করে চাকরি বাঁচানোর জন্য। সবাই চাকরি বাঁচার জন্য করে না, দুঃখিত, অনেকে এটাকে সুন্নত মনে করেন, তাদের মতকে আমরা সম্মান করি। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের খতিব সাহেব একটা নতুন কথা উঠেছে, সারা দুনিয়ার কোথাও নাই, কোথাও যে আছে আমি এটা দেখাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এবং এভাবে কোনো আলেমের নিবন্ধ নাই, সব আলেমরা জানে আকারে আয়তনে সবচেয়ে বড় মাদ্রাসা, বেশি আলেমের প্রোডাকশন হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা থেকে। সেই মাদ্রাসার মসজিদে দুইটা মসজিদ, মাদ্রাসার বিশাল ক্যাম্পাস দুইটা মসজিদ, কোনো মসজিদে পাঁচক্ত নামাজের পরে মুনাজাত নাই। তাহলে কথাটাকে আমি একলা বললাম নাকি মাদ্রাসার গোড়ায়ও? হজ করতে ওমরা করতে আপনারা মক্কা মদিনা জাননি যান না? গত সপ্তাহে একজন আমার কাগজে লিখে দিয়েছে বাইতুল মোকাররমে তো মুনাজাত হয়, বাইতুল মোকাররমে যদি মুনাজাত হয় আপনি দেখেন, আপনি যদি বাইতুল মোকাররমে আমার ঘাড়ে সাফাই দেন আমি আপনার উপর সাফাই দিব মক্কা মদিনা, কোনটার ভার বেশি হবে? কোনটার ভার বেশি হবে? মক্কা মদিনা মুনাজাত হয় পাঁচক্ত নামাজের পরে?
হজের পরে সবচেয়ে বড় ইসলামী সম্মেলন হয় বাংলাদেশে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা ফাসুক্ত না ওদের ঘরে মুনাজাত হয় না? যারা যায় তাদেরকে জিজ্ঞেস করেন। তাবলিগ জামাতের কেন্দ্র, মেইন কেন্দ্র হলো কাকরাইল মসজিদ, সেখানে ফাসুক্ত না ওদের মুনাজাত হয় না? শুধু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম মেইন মেইন জায়গাগুলোর কথা। এর বাইরেও কিন্তু অনেক আলেমরা, আমি শ্রদ্ধা করে বলছি, অনেক আলেমদের মতে ফাসুক্ত না ওদের পরে মুনাজাত মুস্তাহাব। আপনাদের একটা বুদ্ধি দেই, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নাত তিনটা জিনিস আছে না? পাঁচক্ত নামাজের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করা, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? এই প্রশ্নটা রাখবেন বাংলাদেশের যে কোনো আলেমের কাছে। আর একটু বুঝেন, জিজ্ঞেস করবেন হুজুর পাঁচক্ত নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একসাথে হাত তোলা, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? ফরজ হলো আল্লাহর অর্ডার, ওয়াজিবও আল্লাহর অর্ডার, নবীর অর্ডার। আর সুন্নত হলো কি? যেটা নবী করছেন। জিজ্ঞেস করবেন কোন আলেমকে এটা কি সুন্নত কিনা, যদি সুন্নত হয় কোথায় আছে, রেফারেন্সটা নিয়ে আসবে। আমি কি কথা পরিষ্কারভাবে বুঝাতে পারছি? আমি যদি ভুল কিছু বলছি বলে আপনারা আমাকে প্রমাণ করেন, আমি আমার কথা ফেরত নেব, সারেন্ডার করব। আর যদি সঠিক বলছি মনে হয় তাহলে আপনাদের উচিত হবে ওই যে আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। সেজন্য কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে হবে। আমি চাই যে আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন। সারা বাংলাদেশ কিভাবে চলে সেটা দেখে যদি করেন, খড়কুটার নাম হলো গা বাসানো, পানির তালে তালে স্রোতের বিপরীতে চলা, এটা খড়কুটার কাজ না। এই মসজিদ তো দৃষ্টান্ত মসজিদ, এই মসজিদটা মেসালে মসজিদ। আমি তো ছোট্ট দুটি পয়েন্ট দিয়ে দিলাম, নবী সাসনাম চার খলিফা, পাঁচক্ত নামাজ পরে সবাইকে নিয়ে একসাথে মুনাজাত করছেন কিনা, ইয়েস অর নট? যদি করে থাকে আমরা করবো, যদি না করে থাকেন সারা পৃথিবী যদি করে আমি করবো না। আমার ইসলাম তো মোহাম্মদ সাসনামকে দেখে, চার খলিফাকে দেখে। নাম্বার দুই, পাঁচক্ত নামাজের পরে একত্রে মুনাজাত করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? যদি সুন্নাত হয় কোথায় আছে? নাই কোথাও। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন দেখি। বুঝতে পারছেন যারা? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপরে চলার তৌফিক দান করুন। আমিন।